এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। দুদিন গ্যাপ ছিল, মন মানসিকতা ভালো ছিল না একদম, জানো তো। মানে খাবো, খেয়েছি তো বটেই, এমন না যে না খেয়ে বসে আছি, সেটা কেউই নয়। কিন্তু ঠিক সবার সামনে ক্যামেরা খুলে গল্প করতে করতে খাবো, সেই মন মেজাজটা ঠিক ছিল না। এখনও যে আছে তা না, কিন্তু কাজে যখন নেবেই পড়েছি, আজকের থেকে স্টার্ট করেছি, আমার লাইফস্টাইল ব্লগও আজকে শ্যুট হয়েছে, তাই জন্যে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই খাই। কেননা মন মেজাজ ভালো থাকার এখন কথা না, যেখানে সেফটি নিয়ে একটা ইস্যু উঠেছে, মানে ভেরি মাচ ওয়ারিড সবার জন্যে, এই সেফটি ব্যাপারটা এখন ভয়ঙ্কর হয়ে গেছে। তো তাই জন্যে কী করে আর মন মানসিকতা ঠিক থাকবে বলো। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 17th of August, আর এখন বাজে 2:10, অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা ফ্যাব্রিকের কাজ করছিলাম, অর্ডার অনেকগুলো এসছে, তাই সেগুলোকেও তো আবার আমাকে শেষ করতে হবে টাইমলি ফ্যাশনে, তাই জন্যে ওইটাই করছিলাম অনেকক্ষণ ধরে। তো চলো খাওয়া আরম্ভ করছি। ডাল সেদ্ধ আছে, আর একটু কষা কষা করে আজকে একটু রিচ হয়েছে ডিমের ডালনা। এখন দেখছি যে বেশ ভালোই রিচ লাগছে, আশা করছি ভালোই খেতে হবে, নুনটা বেশি না হলেই হলো। কাঁচা লঙ্কা নেবো বলেছিলাম ব্লগেতে, কিন্তু সেই আলটিমেটলি আর কাঁচা লঙ্কাটা নিইনি, কেননা নষ্ট হয় জানো তো, ওই একটা কামড়ের বেশি তো দিতে পারি না, আর মানে আস্ত কাঁচা লঙ্কাটা ফেলে দিতে গায়ে লাগে। তাই জন্যে দেখলাম যে দূর, ওই একটা কামড়ের জন্য না নিয়েই, না নেওয়াই ভালো আর কি। চলো শুরু করছি, তোমরাও শুরু করো যদি বসে থাকো আমার সামনে। কাজকর্ম সবই মানে করছি, করতে তো হবেই, বেঁচে থাকতে গেলে যতটুকু করার সেটুকু করতেই হবে, কিন্তু কোথাও না কোথাও একটা অজানা আতঙ্ক সব সময় মনের মধ্যে আছে। কাকে এখনকার দিনে বিশ্বাস করবে বলো, বাসে ট্রামে রাস্তায় ঘাটে কার যে কি মতলব, কার যে কি ধান্দা। অবশ্য এটাও ঠিক যে যতগুলো কেসই দেখা যায় সেগুলো কোনো না কোনোভাবে না একটা রাগ থাকে, বা কিছু একটা মানে কিছু একটা থাকে যেটার জন্যেই এই সব অ্যাগ্রেশন জিনিসটা আসে। চেনে না শোনে না, অজানা অজানা, এরকম জানি না, হয়তো গ্রামগঞ্জের দিকে নিশ্চয়ই সেগুলো কতগুলো আর নিউজে বেরোয় বলো। সব মিডিয়া কভার করলে তো দেশে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, তাই কিছুটা তো চেপেই রাখে, যেগুলো আর চাপা যায় না, যেগুলো একদম ফুটে বেরোয় সেইগুলোই মিডিয়া হাইলাইট করে দেয়। গ্রামে গঞ্জে হয়তো প্রতিনিয়তই এরকম রেপ কেস হচ্ছে, তাই না, কতজন খুনও হচ্ছে, কে কার পরিধারে বলো। তবে এই যে ব্যাপারটা হয়েছে এটা মানে ভেরি মাচ প্যাথেটিক, লজ্জাজনক ব্যাপার। এত খেটে, এত এন্ট্রেন্স, জয়েন্ট এন্ট্রেন্স পাস করে, নিট দিয়ে সেখানে সে কোয়ালিফাই করে, MBBS করে, MD করে, কি লাভ হলো। একটা ডাক্তারি পাশ করা ইজ নট এ ম্যাটার অফ জোক, প্রচুর খেটেছে, রাতের পর রাত খেটেছে, পড়েছে, তবেই না সে কোয়ালিফাই করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে, কি লাভ হলো। মানুষের এত মনের মধ্যে হিংসে না, এত রাগ, কিসের যে হিংসে, কিসের যে রাগ, এত
ধাক্কা না করাও তো কেউ নিয়ে ওপরে যেতে পারবে না, সর্বস্ব তো ফেলে, এবং সব ফেলে যাওয়ার থেকেও হচ্ছে কি একদম লোকের হাতে পড়তে হবে লাস্টটা। কেউ দয়া করে যদি সৎকার করে দেয় তবেই তার সৎকার হবে, না হলে তাও হবে না। তো সেখানে কি মানে কিসের এত হিংসে, কিসের এত বদলা নেওয়ার টেন্ডেন্সি, আমি তো কিছু বুঝতেই পারি না, মাথার মধ্যে আসে না। এগুলো কি মানসিক বিকার নাকি মানে মেন্টাল সিকনেস, কিছু ফ্রাস্ট্রেশন নাকি? নিজের চরকায় ভাই তেল দে না, কেন অন্য লোকের পেছনে কাটি করতে যাওয়া? আর কাটি করতে যাওয়া মানে একেবারে তাকে এইভাবে মেরে ফেলবো, এ বুদ্ধিটা আসে কি করে মাথার মধ্যে? আর একটা মাথাও তো না, শুনছি অনেক মাথা আছে। মানে কারুরও কি একটুখানি মনে হলো না যে না না, একটা বাচ্চা মেয়ে 31 বছর বয়স, এত কষ্ট করে ডাক্তারি পাস করেছে, তাকে মেরে ফেলবো? না, এইটা এই মানসিকতাটা কারুর মধ্যে এলোই না। তার সবগুলো এক গোয়ালের গরু, মানে এও হাম্বা বললে ও হাম্বা বলবে, এইরকম আর কি সব ব্যাপার। আমি তো একদমই চাই না ভাই যে ফাঁসি হোক, কেননা ফাঁসিটা আরামের মৃত্যু, ওই এক দু সেকেন্ডের ব্যাপার, ব্যাস হয়ে যাবে। কেন, মেয়েটা তো অত কষ্ট করে মারা গেল, উচিত যে করেছে বা যারা করেছে তারা পাবলিকের হাতে ছেড়ে দিক, পাবলিক ছিঁড়ে খাক, এটাই হচ্ছে ব্যাপার, এটাই উচিত। তাহলে সে মানে মানে পরতে পরতে সেটা ফিল করবে যে আমরা যে ছিঁড়েছিলাম, এবার আমাদের এই ছেঁড়াটা কিরম লাগছে। হাসি টাসিগুলো ইউজলেস, কারুর বাঁচার ইচ্ছে না থাকলে এমনিও জানে এরা মরবার আগে এইসব করে নি, এমনিও মরবো অমনিও মরবো, কারণ এরা যারা করেছে তারা মেন্টালি কি প্রিপেয়ার্ড নয় মরবার জন্য, ফাঁসি হওয়ার জন্য, সব জানে। এইসব করে গায়ে হাওয়া লাগিয়ে যে ঘুরতে পারবে না এটা জানে না, সব জানে। ওই জন্য এদেরকে ফাঁসি দিতে নেই, পাবলিকের হাতে ছেড়ে দিতে হয়, বাবা মার হাতে ছেড়ে দিতে হয়। পাবলিক ছিঁড়ে খাক, মহিলাদের হাতে ছিঁড়ে ছেড়ে দিতে হয়। ওরা পুরুষ হয়ে ছিঁড়ে খেয়েছে, এবার মহিলাদের হাতে দিক, মহিলারাও জানে কি করে ছিঁড়ে খেতে হয়, দেখিয়ে দেবে কোন ভালো করে। এইসব না করলে না আবার হবে, মেয়ে সন্তান ছেলে সন্তান সবাইকে একে অপরকে রেসপেক্ট করতে শেখানো উচিত একদম শিশু বয়স থেকে, প্রত্যেকটা বাড়িতে। এগুলো সব শিক্ষারও অভাব আছে কিছু, তা না হলে এই মন মানসিকতা আসে কোথা থেকে? ডিমের ঝোলটা আজকে কিন্তু বেশ ভালোই খেতে হয়েছে, একটু সামান্য তদারকি করে করেছি তো, কিছুই না, পেঁয়াজ টমেটো এটা বেটে করেছি, ব্যাস তাতেই একটু
ডিফারেন্স তো বুঝতেই পারছি। যে ওয়েদারটা সকাল থেকেই ভালো, বৃষ্টি বা মেঘ করার কোনো সিনই নেই, একদম বেশ ভালো সানি। গল্প করতে করতে খাওয়া হয়ে গেল, আজকে ভালোই খেলাম, নুনটাও পারফেক্ট ছিল, ওটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো, খাওয়া শেষ মানে ভিডিও শেষ আজকের মতো। যদি তোমাদের আজকের মেনু, আজকের খাওয়া, আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার তো চলে আসবোই নিশ্চয়ই, এক গতে তো জীবন চলতেই থাকবে তাই না, যেদিকে যাই হোক না কেন জীবনের পথ দিয়ে তো হেঁটে যেতেই হবে সবাইকেই। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের খাওয়া নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।